হ্যালো গাইস আজকে আমি একটা নতুন জিনিস সম্পর্কে তুলে ধরব আমরা আইফোন অনেকে ইউজ করি সো আইফোনের বিভিন্ন ধরনের রিপায়ারিং বা আপডেট স্টোর এগুলো অনেকে আমরা সহজেই করতে পারি না অনেক সার্ভিস সেন্টারও করতে পারেন না তো এখন আমরা যে যেটা করবো সেটা আপডেট করতে হয় সেটাই একটা নমুনা দেখাবো এটা আইফোনের যে এর করা যায় আবার কোনো ধরনের স্যার প্রবলেম গুলো ফার জনিত সেটাও আপডেটও করা যায় বা নতুনভাবে আপডেট সেটা প্রথমে ডাটা ক্যাবলটা কম্পিউটারের সাথে এবং ফোনের সাথে লাগানোর পরে তার আগে আগে বলিনি আপনাদেরকে আইটিউর নামের একটা সফটওয়্যার বা ট্রাইবার এটা ইনস্কো করে নিতে হবে কম্পিউটারে কম্পিউটারে নেট থাকা লাগবে তারপর কানেক্ট করার পরে আইটিউরের এই পাওয়ার বাটন এবং হোম বাটন প্রেস করে ধরে রাখতে হবে আইটিউর একটা চিহ্ন যখন আসবে মোবাইলে এবং তখন কানেক্ট হয়ে যাবে এরপর আমরা এটা হওয়ার পরে এই যেরকম সিরিয়াল নাম্বার এটা কোন রিকভারি মুড আসবে তারপর আমরা কি করবো এরকম আসার পরে যে আপডেট অ্যান্ড রিকভারি বা স্টোর এটা দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে আমরা তারপরে দিব হ্যাঁ আমাদের এটা আপডেট হচ্ছে এটা আমরা কেভাবে বুঝবো এখানে দেখলেই আমরা বুঝতে পারব যে আমাদের ফোনটা আপডেট হচ্ছে আপডেট এখন টেস্ট করছে তো এটার জন্য সময় লাগবে এটা হয়ে যাওয়ার পরে আমরা ডান দিয়ে দিলে এনাফ আমাদের এটা রিকভারি হয়ে যাবে হ্যাঁ রিকভারি হয়ে যাবে তো ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী টিটার আরো সুন্দরভাবে কোন একটা বিষয় নিয়ে ফোন সম্পর্ক তো আমি আলাপ করবো ভালো